রাজ্যভিত্তিক যুব উৎসবকে সামনে রেখে বর্তমানে বিভিন্ন জেলায় জেলাভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে শনিবার গান্ধীগ্রামের বৈদ্যনাথ স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক যুব উৎসব। জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই জেলাভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। যুব উৎসবের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, স্বামী বিবেকানন্দ যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন, উঠো জাগো এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এগিয়ে চলো। এই মন্ত্রে উদ্ভূত হতে হবে যুব সমাজকে। একটা বিশাল ভূমিকা সেখানে পালন করবে। আমি প্রত্যেককে বলবো যে স্বামীজি, স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন, awake, arise and stop not till the goal is achieved. উঠো জাগো এবং ততক্ষণ ক্ষান্ত হইও না যতক্ষণ তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারছো না। আমার লক্ষ্য থাকতে হবে যে আমি জীবনে প্রতিষ্ঠিত হব, আমি জীবনে বড় হব, আমার দ্বারা জীবনে সমাজে ভালো কাজ হবে এবং আমার উপর আমার সমাজ, আমার দেশ, আমার রাজ্য এবং আমার পিতা মাতা, আমার পরিবার গর্বিত বোধ করবে, যেটা স্বামীজি স্বপ্ন দেখেছিলেন এবং আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য সরকার যে জিনিসটা আমরা প্রত্যেকটা যুবকের কাছ থেকে আশা করি। তাই আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, যারা যুব সমাজ, টু এমার্জ এজ এ রেসপন্সিবল অ্যান্ড গুড সিটিজেন অফ দিস কান্ট্রি, অফ দিস নেশন। আমার দেশের প্রকৃত দায়িত্ববান ব্যক্তি হিসেবে, সামাজিক ব্যক্তি হিসেবে আমাকে আত্মপ্রকাশ করতে হবে এবং আমি যাই করবো জীবনে মনে রাখতে হবে আমাকে একটা ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত।